আসসালামু আলাইকুম। রানীগঞ্জ হাই স্কুল কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা পড়াশোনায় মন দিয়েছ। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর পড়ে পাওয়া গল্পটি নিয়ে আলোচনা করেছিলাম। গল্পটি আমরা আসলে শেষ করতে পারি নাই। আজকে আমরা গল্পের পরের অংশটুকু পড়ব। গত ক্লাসে আমরা পড়েছিলাম পড়ে পাওয়া গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জেনেছিলাম। তারপরে গল্পের সামান্য কিছু অংশ, মানে মোটামুটি অর্ধেকটা অংশ আমরা পড়তে পেরেছিলাম। বাকি অংশটুকু আজকে আমরা পড়ব। আমরা যেটুকু পড়েছিলাম যে আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি, যার বাক্স তিনটি, রায়বাড়িতে খোঁজ করুন। ইতি বিদু সিধু নিদু তিনু, আমি আর বাদল আপত্তি করে বললাম বাড়ি। আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি, এই পর্যন্ত পড়েছিলাম। মানে আমরা গল্পে পড়েছিলাম যে গল্পকথক এবং তারা কিছু বন্ধু বান্ধব ছিল, তারা একটা বাক্স কুড়িয়ে পেয়েছিল। সেই বাক্সটি নিয়ে আসলে গল্পের আলোচনা তা আমরা দেখি, তারপরের অংশে আজকে আমরা যাব। শিক্ষার্থীরা, তোমরা সকলেই বই সামনে নিয়ে থাকো এবং মনোযোগ দাও, আমার সাথে সাথে তোমরা বইটা একটু খেয়াল করো। দেখো, আমাদের ভালো নাম লেখো। গল্পকথক বলতেছে যে বাক্সটা আমরা নিজেরা, মানে আমরা কুড়িয়ে পেয়েছি, আর যে গুড়ির মাপের তিনটি কাগজ কেটে তারা বিজ্ঞাপন দিয়েছিল, সেই বিজ্ঞাপনে তাদের নাম লেখা থাকবে না। এটা কী করে হয়, তাদের ভালো নামগুলা লিখতে বলছে। বিদু বললি, লিখে দাও, ভালোই তো, ভালো নাম সবারই লেখো। তিনখানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো। দু তিন দিন কেটে গেল। কিসের আঠা দিয়ে কাগজগুলো লাগিয়েছিল? বেলের আঠা দিয়ে। মনে রাখবে, নৈবিত্তিকের জন্য খুঁটিনাটি যে অংশটুকু আছে সেগুলো তোমরা নৈবিত্তিকের জন্য মনে রাখার চেষ্টা করবে। গল্পটা অবশ্যই তোমরা বারবার করে পড়বে। তারপর দেখো, দুই তিন দিন কেটে গেল, মানে তারা সেই বিজ্ঞাপন দেওয়ার পরে আর দুই তিন দিন কেটে গেল, কেউ এলো না। তিন দিন পরে একজন কালো মতো রুগা লোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো। গল্পকথক বলতেছে যে তিন দিন পরে একজন কালো মতো রুগা লোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো। আমি তখন সেখানে বসে পড়ছি, বললাম, কি চাও? বাবু, ইদির ভীষণ কার নাম? আমার নাম। কেন, কি চাই? একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন? আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি তখন। গল্পকথক বলতেছে যে চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো একটা রুগা, কালো রুগা মতো লোক। গল্পকথক তখন পড়তেছিলেন, এরকম একটা সময়ে উনি আসলেন এবং এসে জিজ্ঞেস করলেন যে ইদির ভীষণ কার নাম। গল্পকথক তার নামের বিকৃতি উচ্চারণ শুনে উনি চটে গেলেন, মানে রেগে গেলেন। বিরক্তিভাবে বললাম, কিরকম বাক্স? কাঠের বাক্স। না, যাও। বাবু, কাঠের নয়, টিনের বাক্স। কি রঙের টিন? কালো। না, যাও। বাবু, দাঁড়ান বলছি, মোট ঠিক মনে হচ্ছে না, এই রাঙা মতো। না, তুমি যাও। লোকটা অপ্রতিভভাবে চলে গেল। বিদুকে খবরটা দিতে সে বললে, ওর নয় রে, লুবে পড়ে এসেছে, ওর মতো কত লোক আসবে? বিদুকে লেখক গল্পকথা কি বল, মানে কথাটা জানালেন যে এরকম একটা লোক এসেছিল এবং এসে আমাকে এরকম এরকম বললো। তখন বিদু কি বললো যে এরকম তার ওনার মতো আরো কত লোক আসবে। আবার তিন চার দিন কেটে গেল। বিদুর কাছে একজন লোক এলো। তারপরে তারও বড় না মিলল না। বিদু তাকে বিদায় দিলে পত্রপাঠ, মানে খুব তাড়াতাড়ি তাকে বিদায় করে দিলে। যাবার সময় সে নাকি শাসিয়ে গেল, চৌকিদারকে বলবে, দেখে নেবে আমাদের ইত্যাদি। ওই লোক যাবার সময় কি বলে গেল যে তাদেরকে দেখে নেবে। বিদু তাচ্ছিল্যের সুরে বললে, যাও যাও, যা পারো করো গিয়ে, বাক্স আমরা কুড়িয়ে পাইনি, যাও। আর কোনো লোক আসে না, বর্ষা পড়ে গেল ভীষণ। সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা,
বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে। দু একটা গরুও আমরা দেখলাম ভেসে যেতে। অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল। নদীর চরে ওদের ছোট ছোট ঘরবাড়ি সেবারেও দেখা দেখে এসছে। কি চমৎকার পটলের আবাদ, কুমড়ুর ক্ষেত, লাউ কুমড়ুর মাচা ওদের চরে। দু পয়সা আয়ু পেত তরকারি বেচে কোথায় রইল তাদের পটল কুমড়ুর আবাদ, কোথায় গেল তাদের বাড়িঘর। আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালা ঘর ভেসে যেতে দেখলাম। সবাই বলতে লাগলো, অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে। একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো। বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমাজমির হিসেব দেখছেন। কি বলা হচ্ছে যে ওই লোক যখন চলে গেল, যা শাসানোর কথা বলেছিল, উনি যাওয়ার পর অনেক দিন কেটে গেল, বর্ষাও চলে এসছে। তো বর্ষার সময় দেখা গেল যে নদীতে অনেক ভীষণ বন্যা, মানে বন্যা বর্ষায় বন্যা হয়েছে। এখন নদীতে ভীষণ বন্যা, বড় বড় যে গাছপালা আছে সেগুলো নদীর স্রোতে ভেসে যাচ্ছে। তারপরে গরুগুলো ভেসে যাচ্ছে পানির স্রোতে। অম্বরপুর চরের কাপালিরা যারা বসবাস করতো তারা নিরাশ্রয় হয়ে গেলো, তাদের বাড়িঘর সব পানিতে তলিয়ে গেল। তাদের ওখানে কি কিসের কিসের আবাদ হতো, পটলের আবাদ হতো, কুমড়ুর ক্ষেত, লাউ কুমড়ুর মাচা, এসবই এখন শেষ হয়ে গেছে। তাদের যে কৃষিকাজ ছিল সেগুলো থেমে গেছে। যা বিক্রি করে তারা কি করতে পারতো, দু চার পয়সা আয় করতে পারতো, এই উপায় এখন আর তাদের নেই। তো এই কাপালিরা এখন নিরাশ্রয় হয়ে একদিন একটা লোক চণ্ডী মণ্ডপের এসে দাঁড়ালো। লেখকের বাবা তখন হাত বাক্স সামনে নিয়ে জমাজমির হিসেব দেখছেন। গ্রামের ভাদুই কুমোর কু কাটানোর মজুরি চাইতে এসেছে। কি বলছে, গ্রামের ভাদুই কুমোর কু কাটানোর মজুরি চাইতে এসেছে। তখন কে এসেছিল, তখন একজন যিনি কেটেছিলেন, উনি ওনার মজুরি নেওয়ার জন্য এসেছে। আরও দুই একজন প্রজা এসেছে খাজনাপত্তর দিতে। আমরা দুবাই বাবার করা শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি। এমন সময় একটা লোক এসে বললে, দণ্ডবত হই ঠাকুর মশাই। বাবা বললেন, এসো কল্যাণ হোক। কোথা থেকে আসা হচ্ছে? আগে অম্বরপুর থেকে। আমরা কাপালি, বসো। কি মনে করি, তামাক খাও, সাজো। লোকটা তামাক সেজে খেতে লাগলো। সে এসেছে এ গায়ে চাকরির খুঁজে। বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষ্কুলার গোয়ালাদের চালা করে সপরিবারে আশ্রয় নিয়েছে। এই বর্ষায় না আছে কাপড়, না আছে ভাত। দুয়ারি ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে, সেও এবার ফুরিয়ে এলো। চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে। বাবা বললেন, আজ এখানে দুটি ডাল ভাত খেও। লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, তা খাবো, খাচ্ছেই তো আপনাদের। দুরবস্থা যখন শুরু হয় ঠাকুরমশাই, এই গত জ্যৈষ্ঠ মাসে নির্বিষ্কুলার হাট থেকে পটল বেচে ফিরছি। ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম, প্রায় 250 টাকার গহনা, আর পটল বেচা নগদ টাকা 50টি, একটা টিনের বাক্সের ভেতর ছিল। সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল তার আর খোঁজই হলো না। সেই হলো শুরু, আর তারপর এলো এই বন্যে। বাবা বললেন, বলো কি, অতগুলো টাকা গহনা হারালে? অদেষ্ট একেই বলে বাবু, অদেষ্ট। আজ সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনছিলাম, বলে উঠলাম, কি রঙের বাক্স? সবুজ টিনের। তার মানে কি, বাক্সটা কি রঙের ছিল? সবুজ রঙের টিনের বাক্স ছিল, আর এই বাক্সটা ছিল একটা কাপালির, অম্বরপুরের এক কাপালি, দরিদ্র কাপালির ছিল। বাবা আমাদের বাক্সের ব্যাপারে কিছুই জানেন না, আমায় ধমক দিলেন, তুমি পড়ো না, তোমার সে খুঁজে কি দরকার। কিন্তু আমিও ততক্ষণে বইপত্র ফেলে উঠে পড়েছি, একেবারে এক ছুটে বিদুর বাড়ি গিয়ে হাজির। বিদু আমার কথা শুনে বললে, দাঁড়া, সিধু আর তিনুকেও নিয়ে আসি, ওরা সাক্ষী থাকবে কিনা। বিদুর খুব বুদ্ধি আমাদের মধ্যে, তাদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিকার বিদুর। ও বড় হলে উকিল হবে, সবাই বলতো।
আধ ঘন্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোটখাটো ভিড় জমে গেল। বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হকচকিয়ে গেল, মানে চমকে গেল আর কি, থতগত হয়ে গেল আর কি, আমরা যেটা হই আর কি, আচমকা চোখ দিয়ে জল পড়তে লাগলো। কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে, ঠাকুর মশাই আপনারা মানুষ না দেবতা। কি বলছে? ঠাকুর মশাই আপনারা মানুষ না দেবতা, জিজ্ঞেস করছে। গরিবের উপরে এত দয়া আপনাদের? বিদু অত সহজে ভুলবার পাত্র নাই, সে বললে, দেখে নাও মাল সব ঠিক আছে কিনা, আর এই কাকা বাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও, বুঝলে? কাকা বাবু আপনি একটু কাগজ দিন না ওকে, লিখতে জানো তো? দেখো যে ওই লোকটা যখন তার বাক্স ফিরে পেলো, তারা সবাই বুঝলো, লোকটা যখন বাক্সের কথা বললো যে সবুজ টিনের বাক্স, তখন তারা বুঝতে পারলো যে বাক্সটা ওনার, তখন তারা কি করলো, সে বাক্সটাকে ফেরত দিল। ফেরত দিল এবং বাক্সটা পেয়ে লোকটা কি হলো, খুবই আনন্দিত হলো, এবং এমনই আনন্দিত হলো যে ওনার কি আনন্দে চোখ দিয়ে জল পড়তে লাগলো। এবং উনি তাদেরকে, মানে গল্পকথকদেরকে বলতেছিলেন যে ঠাকুর মশাই আপনারা মানুষ না দেবতা, মানে ওনার বাবাকে বলছে আর কি, গরিবের উপরে এত দয়া আপনাদের। বিদু কি বলছে, যে বিদু আসলে খুবই বুদ্ধিমান লোক, সে এত সহজে কোনো কিছু ভুলবার পাত্র নাই, ভালা মানে কোনো কিছু দিয়ে তাকে ভুলানো যায় না। সে বলে উঠল যে কি বলল, যে কাকাবুর সামনে একটা রসিদ লিখে দাও, আর কাকাবুর কাছে একটা কাগজ চাইল, তারপর দেখি কি হয়েছে। আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে তার মুখ দিয়ে একটি কথাও বেরোলো না। গল্পকথকের বাবা তাদের এই কাজকর্ম দেখে খুবই অবাক হলেন এবং কোনো কথাই গল্পকথকের বাবার মুখ দিয়ে বেরোলো না, যে তার ছেলেরা এত বড় একটা কাজ করেছে। তো দেখো কিছু শব্দের অর্থ আমাদের আছে, গল্পটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে তারা কীরকম মন মানসিকতার পরিচয় দিয়েছে। আমাদের সমাজে আসলে এরকম মানুষ পাওয়া খুবই কঠিন, লোভী মানুষের অভাব নেই, লোভটাকে নিবারণ করে রাখা খুবই কঠিন কাজ, যারাই করতে পারে তারাই আসলে প্রকৃত অর্থে মানুষ। তো দেখো কিছু কিছু শব্দের অর্থ জায়গা আছে, দিব্যি মানে আশাতীতভাবে চমৎকার, তারপরে সংশয় সন্দেহ বা দ্বিধা, তারপরে হচ্ছে গহনা অলঙ্কার আমরা সবাই বুঝি, অনাদৃত অবহেলিত উপেক্ষিত, গুরুত্ব দেয়া হয়নি এইরকম অবহেলা করা আর কি, বিচুলি গেদা মানে ধানের খড়ের স্তূপ, আমরা যেটাকে আসলে অনেকে খড়কুটু বলে থাকি, তার একটা স্তূপ এক জায়গায়, মানে ধানের খড় শুকানোর পর যে এক জায়গায় জমা করা হয় সেটা, তারপর হচ্ছে নাট মন্দির, দেব মন্দিরের সামনে ঘর যেখানে নাচ গান হয় তাকে বলা হয় নাট মন্দির, বৈষ্ণব মানে হরিনাম সংকীর্তন করে জীবিকা নির্বাহ করে এমন বৈষ্ণব, তারপরে অপ্রতিভভাবে বিবৃত বা লজ্জিতভাবে, পত্রপাঠ বিদায় মানে তৎক্ষণাৎ বিদায়, মানে তাৎক্ষণিক বিদায় যেটাকে বলা হয়, চৌকিদার মানে প্রহরী, কাপালি তান্ত্রিক হিন্দু সম্প্রদায়, চণ্ডী মণ্ডপ যে মণ্ডপে বা ছাদযুক্ত চত্বরের দুর্গা কালী প্রভৃতি দেবী পূজা করে, দেবী পূজা হয় আর কি ওই জায়গায়। তারপর হচ্ছে দণ্ডবত মানে মাটিতে পড়ে আষ্টাঙ্গে প্রণাম, দণ্ডবত মানে কি মাটিতে পড়ে আষ্টাঙ্গে প্রণাম জানানো, আড়ি আড়ি মানে ধান গম ইত্যাদির পরিমাপ বিশেষ, ধান মাপার বেতের ঝুড়ি বা পাত্র যেটাকে বলা হয় আড়ি। তো শিক্ষার্থীরা, আমাদের আসলে এই গল্পটা পাঠের উদ্দেশ্য ছিল, এই গল্পটা পড়ে আমাদের কর্তব্য, আমাদের যে কর্তব্য দায়িত্ব কর্তব্য আছে, আমাদের যে নৈতিকতা আছে সেটাকে, সেই নৈতিক চেতনাকে জাগিয়ে তোলা। তো আমরা আশা করি এই গল্পটি পড়ার পর তোমরাও গল্পকথকদের মতো এরকম নৈতিকতা বোধে সমৃদ্ধ হবে, তোমাদের মধ্যে নৈতিকতা বোধ সৃষ্টি হবে, একই সঙ্গে জীবনের এই ধরনের নৈতিক চেতনার প্রতিফলন তোমরা ঘটাতে সক্ষম হবে। তো গল্পের মূল কথাটা কি ছিল, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প কথকের নাম শুদ্ধ নামটা কি ছিল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যে নামটা ওই একটা লোক এসেছিল প্রথম, যে লোক উনি এসে কি বলেছিলেন, ইদির ভীষণ, গল্পকথকের নামটা উনি বিকৃতি উচ্চারণ করে গল্পকথক রেগে গিয়েছিলেন।
এটা আসলে আমাদের এই পরিবাহ গল্পটি নীলগঞ্জের ফালমন সাহেবের গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এই গল্পের কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লুবের পরিচয় দেননি। কুড়িয়ে জ্যাকটে টিনের বাক্স পেয়েছে, সবুজ টিনের বাক্স। সেই বাক্সের ভিতরে যে অর্থ সম্পদ ছিল, ইচ্ছা করলে তারা তালা ভেঙে এটা সবাই ভাগাভাগি করে নিয়ে যেতে পারতো, কিন্তু তারা সেই কাজটি করেনি। তাদের মধ্যে সেই নৈতিকতা বোধ জাগ্রত হয়েছিল বিদায় তারা এই কাজটি থেকে বিরত থেকেছিল। তারা দায়িত্বশীলের পরিচয় দিয়েছে যে বাক্সটি যেই লোকের ছিল সেই লোকের হাতে তারা শেষ পর্যন্ত পৌঁছে দিতে ছিল। যদিও তারা চেষ্টা করেছিল বিজ্ঞাপন দিয়ে সত্যিকার মানে প্রকৃত যে মালিক তার হাতে বাক্সটি তুলে দেওয়ার, কিন্তু সেটা তারা পারেনি, সক্ষম হয়নি। তারপরে শেষ পর্যন্ত উপরওয়ালার ইচ্ছায় সেটা তারা করতে পেরেছে এবং তারা তাদের সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। লেখক এ জায়গায় দেখিয়েছেন যে বয়সে ছোট হলে কি হবে, তাদের নৈতিক অবস্থানও বেশ দৃঢ় শক্ত আর কি। এটাই এখানে এই গল্পে আমরা দেখেছি। তারপরে গল্পের মধ্যে আরও কিছু বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের উন্নত মানবিক বোধের প্রকাশ। চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনা বোধ পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে। তারপরে কিশোরদের এমন সততা, নিষ্ঠা এবং কর্তব্যবোধ বয়োজ্যেষ্ঠরাও বিস্মিত, মানে ছোট ছোট ছেলেরা যে কাজটি করেছে। অনেক সময় বয়সে বড় যারা মোটামুটি বয়স্ক মানুষ, তারাও হয়তো এত সুন্দর কাজটি করতে পারতো না বা এভাবে কাজটি করতো না, তারা হয়তো তাদের কর্তব্যের প্রতি এতটা দায়বদ্ধ থাকতো না, সেই কাজগুলো করতো না যেটা আমরা আসলে গল্পকথকদের মধ্যে পেয়েছি। তো আশা করি সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো গল্পটি সম্পর্কে। আশা করি তোমরাও তাদের মতো হওয়ার চেষ্টা করবে, ভালো কাজ করবে। শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা অন্য কোনো গল্প বা কবিতা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাসায় অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। আমাদের যে অনলাইন ক্লাস তোমাদের জন্য চালু হয়েছে, তোমাদের সুবিধার জন্য চালু করা হয়েছে, যেহেতু আমরা করোনা সংক্রমণের জন্য ক্লাসে নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারছি না, তাই বলে আমাদের পড়াশোনা তো আর থেমে রাখা যাবে না। সেই জন্য আসলে আমাদের এই অনলাইন ক্লাস তোমাদের ভবিষ্যৎ চিন্তা করে ব্যবস্থাটা করা হয়েছে। তোমরা আমাদের এই ক্লাসগুলো অবশ্যই দেখবে, রুটিন অনুযায়ী কিন্তু আমাদের এই ক্লাসগুলো হচ্ছে এখন নিয়মিত, তোমাদের প্রতিদিনই ক্লাস হচ্ছে। তোমরা স্কুল পেজে অবশ্যই প্রত্যেক দিন ঢুকবে এবং দেখবে যে স্যারেরা ম্যাডামরা তোমাদের ক্লাসগুলো দিচ্ছে, তোমরা সেগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় পড়াশোনা করবে। তো সেক্ষেত্রে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।